আমরা আজকে শিখব অ্যাডোবি ইলাস্ট্রাটার মাধ্যমে কিভাবে আমরা এই থ্রি ডি টাইপের আমরা লাভ লোগো ডিজাইনটি তৈরি করতে পারি এই ডিজাইনটি তৈরি করতে আমাদের সম্পূর্ণ প্রসেসিংটা আমরা আজকে এ টু জিড শিখব তো চলুন শুরু করে দিচ্ছি আমরা সর্বপ্রথম আমাদের এখান থেকে আমাদের এই ডিজাইনটাকে ডিলিট করে দিচ্ছি তো আমি একটু জুম আউট করে নিচ্ছি জুম আউট করে নেওয়ার পর আমি এদিক থেকে রাইট বাটন ক্লিক করে প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেল টুলে যাব। রেক্টাঙ্গেল টুলে যাওয়ার পর আমরা মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি ঠিক এই রকম একটা শেপ নিয়ে নিব এবং এখান থেকে আমরা স্টোক কালার রাখবো আমাদের যখন স্টোক কালার কাজটা শেষ হয়ে যাবে তখন আমরা এটাকে পরবর্তীতে আমরা গ্র্যাডিয়ান্ট টুলের মাধ্যমে কালার করবো তো প্রথমত হচ্ছে আমরা এদিক থেকে ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে এই দুইটা কর্নারকে সিলেক্ট করে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে আমরা এটাকে রাউন্ড করে নিলাম রাউন্ড করে নেওয়ার পর এরপর হচ্ছে আমাদের এখানে যে শেপটা আছে এটাকে একটা কপি করতে হবে তো এটার জন্য ইডিট থেকে আমরা কপিতে যাব এবং ইডিট থেকে পেস্ট ইন ফন্ট মানে এটার উপরে একটা পেস্ট হবে তো আমরা উপরে পেস্ট করে দিলাম এবার এই কর্নারে ধরে আমি জাস্ট শিফট ধরে এটাকে এইভাবে করে ঘুরাই নেব ঘুরায় নেওয়ার পর এখন আমাদের এই যে দেখেন এখানে একটা পয়েন্টার দেখাইতেছে এইটা ঠিক এখানে চলে আসবে তো আমি প্রথমে এটাকে শিফটাকে ধরে রেখে জাস্ট এটাকে আমি ডাউন করবো তা আমি এটাকে একটু ডাউন করে নিচ্ছি এবং এই লাইন বরাবর আমি এটাকে বসায় নিলাম এবার এটার বেলায়ও হচ্ছে এটাকে আমরা জাস্ট এখানে নিয়ে আসে বসায় দেব তো আমরা হচ্ছে আমরা লেফট রাইট যে আরো কি আছে সেটাকে চেপে আমরা ঠিক এটাকে একদম মিডেল পয়েন্টে বসায় নেব ঠিক এইরকম একটা শেপে বসায় নেব এবার হচ্ছে আমরা সিলেকশন টুলের মাধ্যমে দুইটাকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলে যাব এবং অল্টার ধরে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে বাড়তি অংশটাকে কেটে দেব তো এবার হচ্ছে আমাদের প্রথম ধাপের কাজটা গেল এবার হচ্ছে আমরা এদিক থেকে রেক্ট্যাঙ্গেল টুলে যাব এবং আমরা এখানে যখন রাখবো তখন দেখেন আমাদেরকে একটা মিডল পয়েন্টের সিগনাল দেখাইতে যে এই লাইন বরাবর আমরা এখন আছি তো এটা পেতে হলে আপনাকে ভিউতে যাবেন ভিউ থেকে এই যে স্মার্ট গাইড অপশনটা যে আসে এখানে টিকমার্ক দেওয়া এটাকে আপনার যদি টিকমার্ক দেওয়া না থাকলে অবশ্যই মার্ক দিয়ে নেবেন তাইলে আমাদের মতো ঠিক এরকম আমরা যখন এই লাইনটার সুজি যাব তখন আমাদেরকে একটা সিগনাল দেবে তো এবার মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে আমি জাস্ট এখান থেকে এরকম একটা শেপ নিয়ে নিলাম এবার আমরা আবারও ডিরেক্ট সিলেকশনে যাব এবং এই দুইটা কর্নারকে সিলেক্ট করে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে এটাকে ডাউন করে নেব তো এইখানে দেখেন আবারও দুইটা পয়েন্ট আসছে এই যে একটা পয়েন্ট এবং এই পয়েন্ট এই পয়েন্টটাকে আমরা জাস্ট এটাকে এইখানে নিয়ে বসাই দেব তো এটার জন্য আমরা সিলেকশন টুলে যাচ্ছি সিলেকশন টুলে যাওয়ার পর আমরা সিলেক্ট করে আমাদের যে ডাউন এরকি আছে সেটাকে চেপে আমরা এটাকে একদম প্রপারলি ডাউন করে নিব এবং আপনি চাইলে জুম করে আপনি এটা শিওর হতে পারেন যে আসলে আমাদের এটা প্রপারলি মিলেছে কি না তো আপনি চাইলে হালকা একটু এদিক সেদিক করে দিতে পারেন আমি এভাবে করে মিলাই নিলাম এবার হচ্ছে আমরা এটাকে একটু বড় করে দিচ্ছি তাইলে আমাদের কাজের ক্ষেত্রে সুবিধা হবে ওকে তো এবার হচ্ছে আমরা এটাকে আরেকটা কপি করবো তো এটার জন্য এডিট থেকে কপি এডিট পেস্ট ইন এবার এটাকে এদিক থেকে শিফট ধরে এটাকে ঘুরাই নিব এবং এটাকে আমরা জুম করে এই যে লাইনটা আছে এই লাইনটাকে জাস্ট এই লাইনের সাথে আমরা অ্যাডজাস্ট করে দেব এই যে আমাদের ছোট যে লাইনটা আছে এটার সাথে তো এইটা একদম প্রপারলি বোঝানোর জন্য আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করব তাহলে দেখেন এটা একটু গ্যাপ আছে তার মানে এটাকে একটু উপরের দিকে তুলতে হবে আমি কন্ট্রোল ওয়াই চিপে উপরে উঠিয়ে মিলিয়ে দিলাম এবং আমরা কাজ শেষে আবার কন্ট্রোল ওয়াই প্রেস করলাম তাহলে আগের পজিশনে চলে আসতে পারবো এবার হচ্ছে এখানকার যে লাইনটা আছে এই যে এটার যে শেষ বিন্দুটা এটাকে এই লাইন বরাবর এসে বসাতে হবে তো এটার জন্য আমি এটাকে সিলেক্ট করে নিলাম এবং আবারও অ্যারো কি চেপে আমি এটাকে এই পাশে নিয়ে আসবে এবং এটাকে প্রপারলি বসায় নিব তা আমি এখান থেকে এটাকে এইভাবে করে নিলাম এবং কন্ট্রোল ওয়াই দিয়ে দেখে নেব যে আসলে এটা আমাদের মিলেছে কি না তো এইটা আমাদের এখনও মিলে নাই দেখেন এটা আরেকটু বাইরে আছে তো আমরা হচ্ছে এটাকে আর একটু এদিকে নিয়ে আসবো এবং আমি চাইলে শিফট ধরে এটাকে জাস্ট এই লাইনের বরাবর বসাই দিলে আমাদের এটা হান্ড্রেড পারসেন্ট বসে যাবে এবার আমরা একটু জুম আউট করে নিচ্ছি জুম আউট করে নেওয়ার পর আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করবো আবার এখন আমাদের এই যে এই শেপটা আছে এটাকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে এটাকে এখন উপরের দিকে রোটেট করব উপরের দিকে রোটেট করার পর আমি প্রথমে এটাকে এই লাইন বরাবর করে দেব ঠিক আমাদের এই লাভের এই শেপ অনুযায়ী এবার আমরা এটাকে উপরের দিকে তুলে নিব এটাকে উপরের দিকে তুলে এই যে অংশটা আছে এই বরাবর বসবে তো আমরা এটাকে উপরের দিকে তুলে দিচ্ছি একদম সম্পূর্ণটা এই পর্যন্ত এটাকে এখানে উঠাইতে হবে তো আমাদের এই ডিজাইনের ঝামেলাটা শুধু এই জায়গাটাতেই আপনি যদি এটাকে ভালোভাবে মিলাইতে পারেন তাহলে আপনার ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট মিলে যাবে তো আমি এবার এটাকে একটু উপরে তুলে নিচ্ছি এবং মিলায় নিলাম এবার আমি জুম আউট করে দিচ্ছি এখন আমি যেটা করবো সম্পূর্ণটাকে ধরে আমি এটাকে জাস্ট পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই নিব। তাইলে আমাদের ঠিক শেপটা এরকম আকারে হবে আর এখান থেকে চাইলে এখন সম্পূর্ণটাকে ধরে আমরা একটু ছোটও করে দিতে পারি যেহেতু এটা আমরা জুম করে করেছি এই জন্য অনেক বেশি বড় মনে হচ্ছে তো আমরা আরেকটু জুম আউট করে নিচ্ছি এবার হচ্ছে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইলিপস টুলে যাব এবং এদিকে আমি একটা সার্কেল নিয়ে নিলাম এবার হচ্ছে আমরা এদিক থেকে লাইন সেগমেন্ট টুলে যাব এবং আমরা হচ্ছে অল্টার এবং শিফট ধরে আমরা লাইনটাকে বসায় নিলাম এবং এখান থেকে আমরা চাইলে এটাকে মিডল পয়েন্টে বসায় নিতে পারি তো এবার হচ্ছে আমরা এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাফ দিয়ে কপি করে আমি জাস্ট এটাকে এইভাবে করে নিয়ে নিলাম এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে এই দুই এই সব কটাকে একসাথে সিলেক্ট করে আমাদের এই যে লাবের যে মাঝখানের যে পয়েন্টারটা আছে এখানে নিয়ে যেতে হবে তো আমি এখন একটু জুম করে নিচ্ছি জুম করে আমি একটু জুম করে নিচ্ছি এই যে লাইনটা আছে এই যে দুইটা লাইন এটাকে ঠিক এটার মাছ বরাবর রাখতে হবে তো এটার জন্য আমি এখান থেকে জাস্ট এখানে নিয়ে বসাই দিলাম এখন আমাদের এটা বসানো শেষ হয়ে গেল এইবার হচ্ছে আমাদের এই যে চিকন যে গোল সার্কেলটা আছে এইটাকে আমরা শিফটটাকে ধরে রেখে জাস্ট এখানে বসাই দিব এবং এখান থেকে এটাকে নিচের অংশটাকে সিলেক্ট করে আমি অল্টার ধরে জাস্ট এটাকে এখানে বসায় দিলাম তো এতটুকু বসায় নিলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে এবার আমরা যেটা করবো সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা যাব শেপ বিল্ডার টুলে এবং এদিক থেকে আমি প্রথমে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিলাম মাউসের লেফট বাটনটা ক্লিক করে এখান দিয়ে তারপর এখানে এবার আমাদের এই অংশটা কোথাও যাতে ভুল ভ্রান্তি না হয় সেজন্য আমাদের জুম করে ভালো করে এই এই যে শেপগুলি সেগুলি ভালোভাবে মিলাই দিতে হবে তো আমরা প্রথম শেপটা নিলাম এবার রেড কালারটা নিয়ে আমরা এখান থেকে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম তারপর এখানে তারপর এই যে এখানে যে আমাদের শেপগুলি আছে এগুলিকে একটু ভালোভাবে দেখে শুনে মিলাই দিতে হবে এবার হচ্ছে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে এই যে সার্কেলটা আছে এই সার্কেলটা আমাদেরকে খেয়াল করতে হবে তো আমি এখন এখানে ক্লিক করে দিলাম এবার আমরা এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে এখানে ক্লিক করলাম মাউসের লেফট বাটন ক্লিক করে এইভাবে তারপর এইভাবে তারপর এইভাবে তো দেন আমাদের এদিকে আর একটু জুম করে কাজ করতে হবে দেন এখানে হচ্ছে আমাদের এই অংশটাকে মিলাই দিলাম আমরা তো এখন আমাদের মোটামুটি কাজটা কিন্তু শেষ হয়ে গেল এবার এই যে লাইনগুলি আছে এগুলিকে সবগুলি একসাথে ডিলেট করতে চাইলে আমরা এদিক থেকে ম্যাজিক কয়েন টুলের মাধ্যমে যে কোনো একটাতে ক্লিক করলে সব কয়টা সিলেক্ট হয়ে যাবে এবার কিবোর্ড থেকে ডিলেট প্রেস করলে সম্পূর্ণ অংশগুলি ডিলেট হয়ে যাবে তবে এইখানে দেখেন ছোট্ট একটা বিষয় এখানে কিন্তু আমাদের এই অংশটা মিলে নাই এই যে ছোট্ট একটা অংশ তো এটার জন্য আমরা কন্ট্রোল জ্যাড দিয়ে নিচ্ছি কন্ট্রোল জ্যাড দিয়ে নেওয়ার পর আমরা এবার সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা একটু জুম করে এই অংশটাকে মিলিয়ে দিব তা আমরা আবারও সেই বিল্ডার টুলে গেলাম এবং মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে মিলিয়ে দিলাম তো এবার হচ্ছে আমরা একটু জুম আউট করে নিচ্ছি এবং এখানে আমরা একটা কালার দিয়ে দিচ্ছি যে কোনো একটা কালার আমরা দিয়ে নিচ্ছি আমরা এখান থেকে জুম করে দেখে নেব হ্যাঁ এখন আমাদের সবটা অংশ ঠিক আছে এবার এখান থেকে আমরা এই ম্যাজিক কয়েন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেট প্রেস করলে সম্পূর্ণ অংশটা কেটে যাবে এবার হচ্ছে আমাদের মেইন যে কাজটা সেটা হচ্ছে এখানে কালার করা তো তার আগে আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করে এদিক থেকে এই যে স্টকটাকে আমি নান করে দিলাম এবার এদিক থেকে আমাদের আমরা এই গোলাপি কালারের মাধ্যমে আমরা এই লাভ ডিজাইনটাকে তৈরি করেছিলাম তো আমি প্রথমে এই ডিজাইনটাকে তৈরি করে নিচ্ছি তারপর আমি দেখিয়ে দিব কিভাবে এই গ্র্যাডিয়ান কালারটা আমরা এখানে ব্যবহার করেছি প্রথমে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে আইড্রোপাথ দিয়ে এখানে একটা ক্লিক করে দিব তারপর আমাদের এটাকে উপরে তুলে দিতে হবে এবার আমরা এদিক থেকে রিভার্স গ্রাডিয়েন করে দিলে এই কালারটা এই যে পিঙ্ক টাইপের কালার বা আমাদের যে কালারটা এটা এইদিকে চলে আসবে এবং হালকা যে আমাদের গোলাপি কালারটা আছে সেটা এইদিকে চলে আসবে এবার এইখান থেকে এটাকে সিলেক্ট করে আমি আইড্রোপার দিয়ে সেম এই কালারটা এখানে দিয়ে দেবো এবং এইগুলি আমাদের গ্র্যাডিয়েন টুল দিয়ে ঠিক করতে হবে তো এবার এটাকে সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক দিয়ে দিলাম এবং আমাদের ডিজাইনের কাজ কিন্তু শেষ এবার হচ্ছে আমাদেরকে এটাকে গ্র্যাডিয়েন টুলের মাধ্যমে ঠিক করতে হবে এটার জন্য আমরা গ্র্যাডিয়েন টুলে গেলাম এবং মাউসের লেফট বাটনটা ক্লিক করে গ্র্যাডিয়ান টুলটাকে এভাবে স্লাইড করে আমি রিভার্স গ্র্যাডিয়েন্ট করে দেব এবং এখান থেকে আমি হালকা একটু এটাকে নিচে নামাই নেব ওকে তো এইবার হচ্ছে এইটাকে সিলেক্ট করে আমি আবারও গ্র্যাডিয়েন টুলে যাব এবং আমরা এখান থেকে এখানে ক্লিক দিয়ে দিব দেন আমাদের লোগো ডিজাইনের কাজ কিন্তু শেষ হয়ে গেল তো এখন দেখেন আমরা কিন্তু খুবই সহজে সুন্দর একটা লোগো ডিজাইন তৈরি করে ফেললাম এবার হচ্ছে আমরা জানবো এদিক থেকে এই যে গ্রেডিয়েন্ট কালারটা আমরা অ্যাপ্লাই করলাম সেটা কীভাবে করেছি বা আমরা যে কালারটা আগে তৈরি করে নিয়েছি সেটা কিভাবে। প্রথমে আমি এখানে ক্লিক করে দিলাম এরপর আমরা ডিফল্টভাবে যে আমাদের যে কালারটা থাকে সেটাকে আমি নিয়ে আসলাম এবার এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে প্রথমে আমরা ধরেন এখান থেকে আমাদের এই কালারটাকে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে টেনে এখানে নিয়ে আসলাম এরপরে হচ্ছে আমি এই কালারটাকেও এখানে নিয়ে আসব এবার আমি মাউসের লেফট বাটনটাকে এখানে ক্লিক করে এইখানে দেখেন আমাদের একটা কালার দেওয়া আছে এটা এখানে কিন্তু আবার গোলাপি টাইপের কালার আছে হালকা গোলাপি তো আমরা এখানে এই একশোর জায়গায় যদি সাইড করে দিই তাইলে কিন্তু আমাদের কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে এবং রিভার্স গ্রেডিয়েন্ট করে দিলে দেখেন দুইটা কালার কিন্তু এখন একই হয়ে গিয়েছে তো এইভাবে করে মূলত হচ্ছে আপনি এই গ্র্যাডিয়ান কালারটা অ্যাপ্লাই করে এই সুন্দর একটা লোগো ডিজাইন সহজে তৈরি করতে পারেন তো আশা করছি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি এরপরে যদি আপনারা অবশ্যই ভালো ভালো লোগো ডিজাইনের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ